नमस्कार करुणा निधान चैनल पक्ष समस्त सुधी दर्शक बृंद के जाना जयगुरु सम्भाषण आशा करी भलो आध्यात्मिक चैनल भिन्न भिन्न धरण प्रोग्राम परेशित होस्थापित विभिन्न व्यक्तित्वर का विभिन्न धरण विषय वस्तु नहीं आसि तो जैक किछुदिन आगे थेके चलछे जे जन्मवार जन्मवार अनुसारे आमरा बोलेछिलाम जे परपर एपिसोडगुलो आनबो तो आजके आमरा आसछि आपनार कि जन्म बुधवारे जदि बुधवारे जन्म हये थाके आपनार व्यक्तित्व आपनार चरित्र आपनार स्वास्थ्य विभिन्न धरनेर जिनिस निये आजके आलोचित हबे तबे आपनारा ভিডিওটা পুরোটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পায়। পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো আজকের বিষয়বস্তু বুধবারে জন্ম হলে জাতকে কি ধরনের বৈশিষ্ট্য দেখা দিতে পারে। দেখুন বুধবার হচ্ছে খুব শুভ দিন। বুধবারে যাদের জন্ম হয় এমনিতেই সমস্ত মানুষের চরিত্র তাদের ব্যক্তিত্ব গড়ে উঠে গ্রহদের আনুকূল্যে বা গ্রহদের অবস্থান অনুসারে তাদের জীবন পরিচালিত হয়, তাদের ব্যক্তিত্ব ফুটে ওঠে, তাদের সৌভাগ্য দুর্ভাগ্য সবই গ্রহদের অনুসারে অবস্থান অনুসারে হয়ে থাকে। তো বুধের জাতকরা অবশ্যই খুবই সৌভাগ্যবান হয় যদি তার গ্রহরা ঠিক ঠিক জায়গায় অবস্থান করে। বুধ গ্রহের প্রভাবযুক্ত ব্যক্তি হয়। বুধ হচ্ছে এমন একটি গ্রহ যেটি খুবই তার প্রভাব যে মানে গুরুতর প্রভাব তার তেমন বিস্তার করে না, এই ধর এই জন্য এই সব লোকেদের স্বভাব ভীষণ কি বলবো নম্র ভদ্র এবং বিনয়ী হয়। এরা ভীষণ বিনয়ী। এদের জন্মটা তা এদের জন্মের পর থেকেই এদের বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে ফুটে উঠতে থাকে, কারণ এদের এত তীব্র বুদ্ধি যে এই বুদ্ধির বহিঃপ্রকাশ ঘটতে থাকে খুব অল্প বয়স থেকে। তার জন্য দেখবেন স্কুলের স্কুল লাইফ এদের খুব ভালো এবং খুব সমাদৃত হয় অন্যান্য শিক্ষকদের কাছ থেকে। এই সব জাতকরা আত্মীয় স্বজন বলুন যেখানেই যাবে তারা খুব ভালোবাসবে। এদের ভালোবাসা এক্সট্রা অন্যান্য গ্রহদের অন্যান্য গ্রহের যে অনুসারে যে জাতকরা জন্মগ্রহণ করে তার থেকে বুধের গ্রহদের বেশি ভালোবাসে। কারণটা হচ্ছে এরা প্রচণ্ড বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। এরা খুব স্পষ্টবাদী হয়। দেখবেন কোনো জায়গায় কোনো কেউ যদি তাকে ভুল বোঝাতে চায় বা কিছু তাকে সে যদি বুঝতে পারে তাহলে কিন্তু সে স্পষ্ট বলে দেবে, যার ফলে কি হয় অনেকের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয়। যে কোনো পরিবেশে এরা মানিয়ে নিতে পারে, কিন্তু এরা যুক্তি দিয়ে বিচার করেই তবে সমস্ত কাজে নামে। আপনি বলে দিলেন যে এ কাজটা করো, এই কোর্সে পড়াশোনা করো, না সে নিজে যুক্তি দিয়ে বিচার করবে নিজের ভিতরে। উপরে হয়তো আপনাকে বললো ঠিক আছে আমি দেখছি, কিন্তু ভিতরে নিজে বুদ্ধি খাটি প্রয়োগ করে তারপরে চলতে থাকে। এদের ব্যবহার এত অমায়িক হয় যে প্রত্যেকেই এদেরকে ভালোবাসে, কিন্তু এরা সবসময় একটু নিজেকে গুটিয়ে রাখতে চেষ্টা করে, বুঝতে দেয় না যেদের ভিতরে কি আছে। এরা নানা বিষয়ে পারদর্শী হয়। যেমন ধরুন অতিরিক্ত প্রচণ্ড সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিত্বের জন্য এরা অভিনেতা হতে পারে, ভালো অভিনেতা, সুগায়ক হতে পারে, কিংবা ধরুন কবি হতে পারে, শিল্পী, সাহিত্যিক। ভারতবর্ষে বিশেষভাবে দেখবেন বহু শিল্পী সাহিত্যিক বা কবিরা তাদের বুধবারে জন্ম, এমনকি অনেক মহাপুরুষেরও জন্ম হয়েছে বুধবারে, কারণ দেখবেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয় এদের। এরা বিমা এজেন্ট হলে খুব সাকসেস পায়, বিমা এজেন্ট যদি হতে পারে, কিন্তু এদের জীবনে চাকরি খুব কম হয়। এজন্য অনেক জ্যোতিষীরাই বলে থাকেন, দেখুন যেসব জ্যোতিষীরা পেশাদার মানে ধরুন পয়সা নিয়ে মানুষকে ভাগ্য গণনা করে, তারা অনেক সময় বলবে যে এই বুধের জাতক এই এই স্টোন দাও, এই শিকড় বাকড় হ্যান ত্যান এইসব করে দেয়। কিন্তু আমাদের যেটুকু দীর্ঘদিনের গবেষণা বা আমাদের
শাস্ত্র থেকে বিভিন্ন শাস্ত্র পাঠ করে আমাদের যেটুকু উপলব্ধি হয়েছে সেটুকু আমরা প্রকাশ করছি। এখানে কোনো পেশাদারিত্বের কিছু নাই, কিন্তু আমরা চেষ্টা করছি যে সঠিক তথ্যটা এখানে তুলে ধরার জন্য। দেখবেন বুধবারের জাতকদের বেশিরভাগ ক্ষেত্রেই চাকরি হয় না। কারণ কি? কারণটা হচ্ছে এদের মধ্যে জন্মগতভাবেই এদের ব্যবসায়িক একটা সৌভাগ্য থাকে, কারণ সিদ্ধিদাতা গণেশের কৃপাপ্রাপ্ত। এরা সিদ্ধিদাতা গণেশের কৃপাপ্রাপ্ত বলেই এত এদের মানে বুদ্ধির তীক্ষ্ণতা। এরা বড় বড় উপন্যাস প্রবন্ধ রচনায় পারদর্শী, এবং অনেক বড় বড় মন্ত্রী লেভেলের লোকেদের যে বক্তব্যগুলো ওই বুধের জাতকরাই বেশিরভাগ লিখতে পারে, কারণ এদের এত ধরনের ভাষাশৈলী। এদের ভাষাশৈলীতে যেমন সিদ্ধিদাতা গণেশ মহাভারত লিখেছিলেন, সেই যে কৃপা এটা এই সব জাতকের মধ্যে। ধরুন কোনো বুধের জাতক খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছে, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু তবুও তার সেই পাড়ার মধ্যে সে কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দেবে। যদিও ধরুন পুঁথিগত বিদ্যা না থাকলেও তার এক্সট্রা কিছু বুদ্ধি থাকবে। এদের মুখের কথায় লোককে আকৃষ্ট করতে পারে, সুবক্তা হয়। ধরুন মঞ্চে দাঁড়িয়ে দশজন বক্তব্য রাখলো, কিন্তু ও বক্তব্য রাখলে কিন্তু মানুষ আকর্ষণ হবে, কারণ এদের স্বভাবজাত বৈশিষ্ট্য ওটা। কেউ হিংসা করে ওটা কেড়ে নিতে পারবে না, কারণ এটা হচ্ছে একদম জন্মগত প্রতিভা। তার বক্তব্য শুনলেই মানুষ মোহিত হয়ে যাবে, এত সুন্দর তার মধুর ভাষা শৈলী থাকে। যাই হোক, এদের নেতৃত্ব দেয়, নেতাসুলভ আচরণটা থাকে, কিন্তু এদের সেই জিনিসটা নাই যে মারণাত্মক ভূমিকা নিয়ে জোর করে পদ দখল করে, সেসব নয়। তবে যেখানেই থাকুক এরা চায় আমরা তাকে উপরটাই থাকি, এটা একটা প্রবণতা তাদের মনের মধ্যে থাকে, নেতাসুলভ একটা আচরণ থাকে, কারণ এদের বুদ্ধিমত্তার জন্য সবাইকে বশীভূত করে নিতে পারে। তো যাই হোক, এরা খুব দয়ালু, দাতা, এবং শাস্ত্র বিষয়ে প্রচুর জ্ঞানী হয়। যেহেতু গণেশজির কৃপাপ্রাপ্ত, তার জন্য আধ্যাত্মিক লাইনে এদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বুধের জাতকরা বেশ ভগবান বা ঈশ্বরে বিশ্বাসী হয় এরা খুব। কিন্তু একটাই এদের কি না, এরা আবেগ প্রবণ হয়ে থাকে খুব। ধরুন আপনি একটু মিষ্টি কথা বললে এরা সহজে গলে যায়, এটা আবার পরবর্তী ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ক্ষতির কারণ হতে পারে। এত আবেগপ্রবণ, অল্পেতেই এদের হৃদয় দ্রবীভূত হয়ে যায়, গলে যায়। পড়াশোনা এদের ভালো, শৈশবকাল এদের খুব একটা যে আর্থিক সচ্ছলতার মধ্যে যায় তা নয়। শৈশবকাল এদের অনেক সময় দারিদ্রতায় ভুগতে হয়, পিতার স্বাস্থ্য অনেক সময় খারাপ হয় বা পিতৃবিয়োগ হতে পারে, এইসব জাতকদের হয়ে থাকে অনেকের ক্ষেত্রে, যদি গ্রহরা অশুভ স্থানে থাকে। এদের দেখুন খুব ভালো, খুব অমায়িক, খুব ভদ্র, খুব নম্র, কিন্তু যদি হঠাৎ রেগে যায় প্রচণ্ড চিৎকার করে লোক জড়ো করে ফেলে, মানে এদের এই খারাপ জিনিসটা এদের শরীরের মধ্যে, এটাই একটা বদভ্যাস। এদের চিৎকার করে মানুষকে জানানো, কিন্তু কিছুক্ষণ পর আবার সে শান্ত হয়ে যায়, মাথা ঠান্ডা হয়ে যায়, চিরস্থায়ী নয়। এরা প্রচণ্ড আত্মবিশ্বাসী, নিজের উপর কনফিডেন্স আছে, এরা জানে আমি কোন ব্যবসাটা করব, কোন যে কাজটা করলে ভালো সফলতা আসবে, এরা নিজেরাই ডায়াগনোসিস করে, কিন্তু অপরের পরামর্শ এরা খুব একটা নিতে চায় না। অনেক সময় নিলে অনেক সময় দেখা যায় অসফলতা হয়ে যেতে পারে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, ধরুন শীত থেকে গ্রীষ্ম, গ্রীষ্ম থেকে বর্ষা এলো, বর্ষা থেকে শরৎ এলো, যখনই ওয়েদার চেঞ্জ হবে তখনই এদের শরীর খারাপ হবে। বিশেষ করে সর্দিজাত রোগের এদের প্রবণতা থাকে, ঠান্ডা লাগার ধাত এবং অ্যাজমা টাইপের এদের প্রবণতা থাকে। পেটের রোগ হতে পারে, লিভার সমস্যা অনেক সময় হয় এদের, এরা একটু পেটুক হয়, খাওয়ার প্রতি এদের একটা লালসা থাকে, তার জন্য এরা মাঝে মাঝেই পেটের রোগে ভোগে। এবং প্রচণ্ড বুধের জাতকরা প্রচণ্ড খেতে ভালোবাসে, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার এদের ভীষণ পছন্দ। আর যেখানে দেখবেন বুদ্ধির কাজ আছে, বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, সেখানে অংশগ্রহণ, ধরুন কোনো প্রতিযোগিতা, কম্পিটিশন, কবিতা আবৃত্তি বলুন, সঙ্গীত বলুন, এরা সেখানে নাম দিতে চায়। এরা এদের একটাই স্বভাব কি, এরা ঘরের কাজ ফেলে কোনো একটা সম্মানের দিকে ছুটে বেশি, মানে আমাকে সবাই সম্মান করুক, এই প্রবণতাটা এদের মধ্যে বেশি, সম্মানটাকে প্রাধান্য দেয়। কিন্তু দেখুন কোনো প্রয়োজনীয় কাজ ফেলেও সে কোনো এক জায়গায় সম্মান প্রাপক বা কোনো জায়গায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে সে মত্ত হয়ে যাবে। কারণ হচ্ছে এরা ছোট্ট থেকেই এরা সংস্কৃতিবান, এদের মধ্যেই সেই
শিল্পশৈলীর জাগরণ ঘটে। 8-12 মধ্যে এদের শারীরিক সমস্যা আসে, খুব কঠিন ফাড়াও আসতে পারে 8-12 বছরের মধ্যে। আর এদের বৃহস্পতি যদি বেশ উচ্চস্থ হয়, মানে ধরুন জন্মকালীন, তাহলে অবশ্যই এরা ভালো গীতিকার, কবি, সাহিত্যিক হবেই হবে। কিন্তু এদের মধ্যে কি আছে, অনেক সময় গ্রহদের অশুভ অবস্থায় থাকলে এদের প্রতিভার বিকাশ সেইভাবে হয় না। অনেক প্রতিভাধারী, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ছেলেদেরই সেইভাবে প্রতিভার বিকাশ হয় না, কিংবা শত্রু এদের বেশি হয়। এই শত্রুতার জন্য অনেক সময় প্রতিভা থাকলেও এরা সফলতার মুখ দেখতে পায় না। তবে 80% লোক প্রতিভাবান হয় এবং অনেক ক্ষেত্রেই তারা প্রয়োগ করে মানে সম্মান আদায় করতে পারে। এরা প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী হওয়ার জন্য কুসংস্কার বিরোধী, কুসংস্কার এরা পছন্দ করে না। অন্ধবিশ্বাসের উপরে এরা মোটেই যেতে চায় না। অন্ধবিশ্বাস যেখানে সেখানে, আপনি দেখলে মনে করবেন এই ছেলেটা বোধহয় নাস্তিক, কিন্তু নাস্তিক নয়, সে ঈশ্বর বিশ্বাসী, কিন্তু কুসংস্কারে এরা পছন্দ করে না। এদের বহুর মুখী প্রতিভার অধিকারী হয়, কোনো জিনিসটাই এদের, যেটা একবার সে শিখিয়ে দেবে বা শিক্ষক বলে দেবে, যেখানে ট্রেনিং করুক সেখানেই সে সঙ্গে সঙ্গে নিখুঁতভাবে সেই জিনিসটা শিখে নেয়, যার ফলে এদের প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা স্তরে এদের মানে একদম অবাধ মানে যাওয়া আসা আছে। সবে চিত্রশিল্পী, গায়ক, নায়ক, অভিনেতা, সুবক্তা, আবৃত্তিকার, বিভিন্ন গীতিকার, বিভিন্ন লাইনে এদের প্রতিভা থাকে। ধরুন একটি অশিক্ষিত ছেলেও যদি হয়, তবু দেখবেন হয়তো সে ভালো মাটির কাজ করছে, ভালো কাঠের কাজ করছে, ভালো বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করছে, কোনো না কোনো প্রতিভা তাদের মধ্যে থাকবে। গণেশ এবং মা লক্ষ্মীর আশীর্বাদে এদের মাথায় থাকে। এদের সরলতার সুযোগে কেউ কেউ আবার প্রতারিতও করে। দেখবেন খুব সরল হওয়ার জন্য এদের মাঝে মাঝে প্রতারিত হতে হয়। ভাই বোনদের সঙ্গে এদের সুসম্পর্ক থাকে, এ নিয়ে কোনো চিন্তা নেই। দেখবেন ভাই বোন যদি থাকে এদের সঙ্গে ভালো সম্পর্ক। এরা বিজ্ঞান, অঙ্ক এবং মাতৃভাষায় খুব দক্ষ হয়। এরা আনন্দ পছন্দ করে, কিন্তু খুব অভিমানী, তীব্র অভিমানী, ইগো প্রচণ্ড। একটু সেন্টিমেন্টে ঘা লাগলেই এরা সেই জায়গার থেকে চলে আসবে, কিংবা প্রচণ্ড অভিমানে ফুসতে থাকে। এদের ভীষণ সেন্টিমেন্ট, হয়তো খাবারের থালা থেকে উঠে চলে আসবে যদি তাকে কেউ আঘাত করে। ভালোবাসা, যাদের ভালোবাসার মানুষকে খুব ভালোবাসে। এরা বুধ এবং শুক্রবার এদের প্রচণ্ড শুভ দিন। এদের শুভ গোড়া যদি অশুভ স্থানে অবস্থান করে তাহলে গুণী শিল্পী হলেও সেইভাবে মর্যাদা পায় না। এরা মাঝে মাঝে আবার খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এদের ব্যবসায়ও মাঝে মাঝে মন্দা আসে, কিন্তু পুনরায় আবার সে জেগে উঠতে পারে সেসব কাটিয়ে। এদের চোখ দুটি সব থেকে আকর্ষণীয় হচ্ছে এদের চোখ। এই চোখের আকর্ষণের জন্য মানুষ এদেরকে প্রতি খুব আকৃষ্ট হয় এবং খুব ভালোবাসে। এদের স্ত্রী খুব সুলক্ষণা হয়। বুধের জাতকদের যদি বিবাহ হয় বেশিরভাগ ক্ষেত্রেই এদের প্রেমজ বিবাহটা কম, এদের বিবাহটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখাশোনা করেই হয়, কিন্তু খুব সুলক্ষণা এবং সেই মেয়ে বাড়িতে এলে খুব উন্নতি হবে হবে এবং গুণী হয়, আধ্যাত্মিক হয়। আর এদের এরা পিতার আদর ভালোবাসা থেকে বেশি পায় না, অনেক সময় বঞ্চিত হয় বা ছোটোবেলাটা এদের কষ্টের মধ্যেই কাটে। অল্প বয়স থেকে এরা রোজগারের দিকে মনোনিবেশ করে, যার ফলে অনেক সময় পড়াশোনায় ভাটা পড়ে। উচ্চশিক্ষিত হতে গিয়েও হতে পারে না, কিন্তু উচ্চস্থ গ্রহ থাকলে, গুরু যদি গুরু বল থাকে, তাহলে এরা অবশ্যই পারে। তবে কিছু কিছু ছেলেদের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় শিক্ষাক্ষেত্রে। এরা সব পরিবেশে মানিয়ে চলতে পারে, যে কোনো পরিবেশে, আপনি যে কোনো জায়গায় নিয়ে যান, একটি বস্তির মধ্যে নিয়ে যান সেখানেও হতে পারে, একটি শিক্ষকদের সংগঠনের মধ্যে নিয়ে যান সেখানে, একটি শিল্পীদের দলে নিয়ে যান সেখানে, যেখানেই যাক এরা পরিবেশে মানিয়ে চলে এবং প্রচণ্ড মানুষ এদেরকে সম্মান দেয়। এবং এরা নির্জনে একটু একাকী থাকতে ভালোবাসে, মাঝে মাঝে নির্জনে। সেই জন্য এদের বন্ধুবান্ধব খুব একটা বেশি হয় না, বন্ধুবান্ধব হয় না। তবে অসৎ বন্ধুর পাল্লায় পড়লে নেশাগ্রস্ত হতে পারে বুধের জাতকরা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে আমাদের যে উপলব্ধি বা আমাদের শিক্ষা দীক্ষা বা আমাদের এতদিনের একটা জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে আমরা যেটুকু শিখেছি তাতে বলতে পারি, বুধের জাতকরা সর্বোপরি ভদ্র, বিনয়ী, নম্র এবং সুব্যবসায়ী, সুগায়ক এবং শিল্প সংস্কৃতির জগতের লোক হতে পারে।
এবং বুধের জাতক যাদের বাড়িতে আছে ছেলেরা আছে তাদের বাবা মায়ের কোনো চিন্তা নাই, অবশ্যই তার সন্তান ভালো লাইনে যাবে এবং সিদ্ধিদাতা গণেশ তাদের অবশ্যই আশীর্বাদ করবে। তো যাই হোক, আজকে বুধের জাতকদের সম্পর্কে বললাম, আশা করি ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগছে, আমরা তাহলে আপনাদের কমেন্ট দেখে উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিও করতে আমরা আবার আরও চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী আর কী কী আপনারা চাইছেন সেই সম্বন্ধে কিছু বলার। তো যাই হোক, আবার বলছি, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে উৎসাহিত করুন। জয় গুরু, সবাই ভালো থাকবেন, সুস্থ।